বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র বন্ধের কারণে উত্তরের 4 জেলায় রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম 1 মাস বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। পিডিবি চেয়ারম্যান জানান, এই সংকট সমাধানে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বলেছেন, জনভোগান্তি কমাতে হবে, অদ্ভুত এই পরিস্থিতি সামাল দিয়ে মানুষের কষ্ট লাঘব করতে হবে। জ্বালানি সংকটে পড়ে দিনাজপুর জেলার পার্বতীপুরে দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া 525 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটি রোববার রাত 10:20 পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ পুনরায় এটি চালু হবে তা বলতে পারেনি বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কেন্দ্রটি পূর্ণ উৎপাদনে থাকলে প্রতিদিন গড়ে 5,200 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার 1 নং ইউনিটটি মেরামতের জন্য কয়েক মাস ধরে বন্ধ রয়েছে, আর 2 নং ইউনিটটি কয়লা সংকটের কারণে গত 29 জুন বন্ধ করে দেওয়া হয়। কয়লা সংকটের কারণে 275 মেগাওয়াট ক্ষমতায় 3 নং ইউনিটটি কয়েকদিন ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, অবশেষে গতরাতে সেটিও বন্ধ হয়ে গেল।